তাহলে আপনি আমার সেই নবীদের উপর কি করতে হবে? ইমান রাখতে হবে। সবাই কি মনে করে? ইমান রাখতে হবে নবীদের উপর, কি রাখতে হবে? ইমান রাখতে হবে। বলো তো কোথাও কিছু কিছু মানুষ আছে বলে মরণের পরে যেটা মনে হইতে থাকে, খারাপ কথাটা বললাম না, বলেনি ভাই, বলেনি? আচ্ছা, মরণের পরে যেটা মনে হইতে হইতে থাকে, আরো কত কিছু বলে, কিন্তু যে আমরা এরকম বললে ইমান আছে বলেন নাই? আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ইমান রাখো তুমি। কবরে যাইবা, যাওয়ার পরে তোমার হয়তো শাস্তি হবে, আর নাইলে তোমার ভালো হবে ভালো মন্দের কাজের জন্য। আবার বিচার হবে যখন, ভালো মন্দের কাজের জন্য তোমার হয়তো ভালো হবে অথবা তোমার মন্দ হবে, দুজক বা বেশ হবে। এই কথা তুমি বিশ্বাস রাখো যে বিচার হবে, কবরের মধ্যে একটা সওয়াল জব হবে, তাহলে তোমার ইমান ঠিক আছে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়াল কাদরি খাইরিহি, অর্থ হচ্ছে ভালো এবং মন্দ। যখন তোমার বালা তখন তুমি গান গাও, ঠিক আছে, আনন্দ করো, ফুর্তি করো, তখন আল্লাহ বালা। আর যখন তোমার বিপদ পড়ো তখন তুমি আল্লাহরে গালি গালাজ করো, তুমি কি ইমানদার? ইমানদার না, বুঝতে পারছেন? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আর মরণের পরে সঙ্গে বলছি, মরণের পরে আপনি আমাকে অবশ্যই অবশ্যই চিন্তা করবেন, এই কথার উপর ইমান রাখতে হবে। এখন এই যে এখানে আলোচনাটা করলাম, সাতটা আলোচনা ইমানে, এখানে কি নামাজের কথা উল্লেখ করা হয়েছে বলেন? বেনামাজের কথা উল্লেখ করা হয়েছে যে ইমানদার হইতে পারবে না? এরা ইমানদার তো তারা যারা এই সাতটার উপর ইস্তিকামাত আছে। এই সাতটার উপর ইস্তিকামাত থাকার পরে আবার নামাজ রোজা যদি আপনি করেন, তাহলে আপনার ইমান আরো শক্তিশালী মজবুত হবে, সেই ইমান সহজে চলবে। এর জন্য নামাজ রোজা সিস্টেম দিয়েছেন যাতে ইমানদারে আমরা ফুক্তা রাখতে পারি, ঠিক না? গড় বানলাম, এখন সাজা এলাম না, কেমন খারাপ দেওয়া যেত না? এর জন্য নামাজ রোজা ইত্যাদি ভালো কাজগুলি করার জন্য, ইমানকে শক্ত রাখার জন্য এগুলি দিয়েছেন সিস্টেম। আমরা যাতে ইমানকে শক্তিশালী করার জন্য, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, বায়রা আমার একটু সংক্ষেপে, আর ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা আর কি করে সুবুর করে, যারা সুবুর ধৈর্য ধারণ করে তারাই ইমানদার। এবং হক অথবা সওবিল হাক্কি অথবা সওবিল সবরি, অর্থাৎ যারা সুবুর করে এবং যারা হক করে, হক পথে আছে কিন্তু সুবুর নাই আপনার, সুবুর কোনটা? আপনার বিপদে সুবুর ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আপনি ইমানদার। এবং আপনি সত্য বলতে হবে, তাহলে আপনি ইমানদার। আর বেটার নামাজ পড়ে রোজা রাখে 14 বার, 14,000 বার হজ করে আসে, মিসা কথার ঘাটতি, ঠিক আছে? মিসা কথার কি বলে? ঘাটতি। এর জন্য সেই হাজিজে বিভিন্ন প্রকার হাজির নাম দেয়, ঠিক আছে, ভিক্ষায় হাজির সাহেবের নাম দেয় কিনা বলে? কেন দেয়? তার চরিত্রের জন্য, সে সত্য নয় অসত্য মানুষ। এর জন্য বলছেন অথবা সবিল হাক্কি, যারা সত্য কথা বলে তারা হচ্ছে ইমানদার, এবং যারা সবুর করে। আল্লাহ পাক সকলকে এই সংক্ষিপ্ত আলোচনা ইমান সম্পর্কে এবং সময় সম্পর্কে, কারণ ইমান সম্পর্কে সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবো, আপনারা যতটুকু রাখা যায় সত্য বলার চেষ্টা করবেন এবং নামাজ পড়ার চেষ্টা করবেন, আমরা যাতে ইমানকে ধরে রাখতে পারি, আখিরাতের প্রতি বিশ্বাস করবেন, যা কিছু আমরা করি এটার বিচার হবে, হ্যাঁ, এটার প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে, তাহলে আপনার ইমান ঠিক থাকবে। একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন নাফা সালামনা নুসরা ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين يا رحم الراحمين يا أكرم الأكرمين يا الله يا الله আমরা যারা হাত উত্তোলন করেছি, আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ কসুর আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন
কাজ করে বিশেষভাবে আল্লাহ আল্লাহ প্রবৃত্ত শুক্রবারের ওসিলা করিয়া আল্লাহ দয়াল নবীজির কাতিরে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দে আল্লাহ, বাকি জীবনে গুনার কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করে দে, বাকি জীবনে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করে দে আল্লাহ। আপনার মায়ের বান্দারা ইয়া আল্লাহ হাদিয়া দিয়েছেন বিভিন্ন প্রকার, আল্লাহ দোয়ার দরখাস্ত করেছেন মাওলা আল্লাহ, আপনি তো জানেন কে কোন উদ্দেশ্য লইয়া দোয়ার চাইছেন আল্লাহ, প্রত্যেকের নেক মকসদ হাসানা গুলি আপনি পূরণ করে দেন আল্লাহ। কেউ বিদেশের জন্য আল্লাহ দোয়ার চাইছেন আল্লাহ, বিদেশের জমিনে গিয়া তাকে আল্লাহ সাবিত কদম রাখেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ দুটি বাচ্চার জন্য দোয়া চাইছেন, বাচ্চা ইয়া আল্লাহ মৃত্যুবরণ করেছে মাহবুব, আল্লাহ শিশু বাচ্চার উসিল্লা করে মা বাবাকে সবুর করার তৌফিক দান করে দেন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন আল্লাহ। কালকে মতে এই মাসুম বাচ্চাদের উসিল্লা করে মা বাবার নাজাতের জরিয়া হয়ে যেন ইয়া আল্লাহ। বাচ্চাদের প্রতি আপনি রহম এবং করম করুন ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বান্দা এবং বান্দিরা যে উদ্দেশ্য করে দোয়ার দরখাস্ত করেছেন সকলের নেক মকসদ হাসানা গুলি পূরণ করে দেন আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি আল্লাহ সকলের মূর্তি গানের কবর গুলি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মা দুনিয়াতে নাই, অনেকের বাবা দুনিয়াতে নাই, যাদের মা এবং বাবা নাই তাদের মা এবং বাবার কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আমাদের ভাই বিরাদর বন্ধু বান্ধব কতজন চলে গেছে সকলের কবর গুলি জান্নাতের বাগান বানাই আল্লাহ। আমাদের আত্মীয় স্বজনকে কবরে মাফ করে দে আল্লাহ। দুলাল কান্দি গ্রামে সমস্ত মুর্দে গান্ধে আপনি কবরে মাফ করে দি আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম হইতে পর্যন্ত মুমিন মুমিনাত মুসলমান ভাই বন্ধু সকলের কবর গুলি আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আমার মতন আল্লাহ গুনাহগার এখানে নাই কেউ রে মাওলা, আল্লাহ আপনার মায়ের বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি এখানে, যাকে আপনার ভালো লাগে তার হাতের বদলতে দয়াল নবীজির উসিল্লা করে আল্লাহ আমাদের মুনাজাতকে মঞ্জুর কবুল করে আল্লাহ। আমাদের মৃত্যুর সময় জবানে জারি করে দেন বলে মা তৈয়বেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।